প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও ঘর তৈরি করে দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও 70 উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা। ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু আজ, কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়। এবং দেশের বিভিন্ন স্থানে জমি উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি আকিবা বিদ্যে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। আশ্রয়ণ দুই প্রকল্পের অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে সারা দেশে 18,566টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর জমি বুঝে পেয়েছেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন পরিবারের মধ্যে এসব জমি এবং ঘর হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়িঘর ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও ঘর তৈরি করে দেবে সরকার। কাসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ দুই পরিকল্পনার আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও 18,566টি বাড়ি হস্তান্তর করল আওয়ামী লীগ সরকার। শতভাগ পূর্ণতা পেয়েছে আপনারই প্রচেষ্টায়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে আমরা 70টি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে দুকাঠা জমি এবং একটিকে ঘর, তার সাথে সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। এর মধ্য দিয়ে 26 জেলার সব উপজেলা সহ আর 70টি উপজেলাকে ভূমি ও গৃহহীন মানুষ মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জানান, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি। তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয় প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন নিতে হবে। এটা আমাদের এ কথাটা সকলের জন্য প্রযোজ্য, কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো, যারা বিত্তবান আছেন অথবা যারা একেবারে ধৈর্য, সকলের জন্যই প্রযোজ্য। আমি বলবো যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। এ সময় ঘূর্ণিঝড় রেমালে যাদের ঘরবাড়ি ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিপিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলবো। নতুন ভূমি ও গৃহহীন মুক্ত জেলা ও উপজেলা নিয়ে সারা দেশে জেলার মোট সংখ্যা দাঁড়াবে 58টি এবং উপজেলা হবে 464টি। যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ট্রেনে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই অনুযায়ী আজ থেকেই ট্রেন চলাচল শুরু হয়েছে। ঈদুল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল চট্টগ্রাম চাঁদপুর চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা, ময়মনসিংহ ঈদ স্পেশাল চট্টগ্রাম ময়মনসিংহ চট্টগ্রাম, কক্সবাজার ঈদ স্পেশাল চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম রুটে 12 জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে 7 দিন চলাচল করবে। এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল জয়দেবপুর পার্বতীপুর জয়দেবপুর রুটে আগামী 13 থেকে 15 জুন ও ঈদের পরে 21 থেকে 23 জুন চলাচল করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক মহাসড়ক থেকে চাঁদাবাজি নির্মূল করার চেষ্টা করা হচ্ছে, এজন্য রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসতে বলা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এদিকে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় আইজি বলেন বিষয়টি আরও তদন্ত চলছে। বিস্তারিত এইচএমইতে রিপোর্টে হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদের সড়কে যানজট কমাতে হাইওয়ে পুলিশ সচল থাকবে। সড়ক মহাসড়ক থেকে চাঁদাবাজি নির্মূল করার চেষ্টা চলছে। সবাই একটু হাত বাড়ালেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি, অনেক অনেক জেলায় অনেক কিছু ঘটে থাকে, আমরা সবই জানি। এগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। আপনাদের সেই জায়গায় আপনাদের সবাই আমরা সহযোগিতা চাই, শুধু পরিবহন নয়, আমরা রাজনীতিবিদদের সহযোগিতা চাই। আমরা তাহলে যদি সবাই সহযোগিতা করেন, অবশ্যই হাইওয়ে পুলিশ নয় সব পুলিশই এই জন্য মানে সজাগ রয়েছেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন এমন মন্তব্য কখনোই করিনি। আমাদের পক্ষ থেকে কোনোদিন বলা হয়নি যে চোরাচালানেই কোন রাজনীতি। আমরা সবসময় বলে আসছি, এমপি আমাদের ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওখানে কি হয়েছে সত্যিকারের ঘটনা সেটা আমাদের জানতে হবে। আমরা জানার আমরা এখন তদন্ত করছি, তদন্ত পরে আপনাদেরকে জানাবো। এদিকে রাজধানীতে পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহতের ঘটনায় আইজিপি বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে। এগুলো নিয়ে তদন্ত হচ্ছে, এই তদন্তের মাধ্যমে একটা খবর আসলো, এদিকে আমরা বিশ্বাস করে ফেললাম। এটা হচ্ছে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। আইজিপি আরো জানান, কাউসার সুস্থ, চিকিৎসকের দেওয়া এমন সনদের কারণেই তাকে দায়িত্বে রাখা হয়েছিল। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে আবার তাকে কাজে নিয়োজিত করেছি। এইচএম ইতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার কোরবানির হাটের খবর। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন খামারিরা। ঈদের সপ্তাহ খানেক বাকি থাকলেও প্রায় সবগুলো হাটেই পর্যাপ্ত গরু সরবরাহ রয়েছে। বেচাকেনাও শুরু হয়েছে স্থায়ী হাটে, তবে বেশিরভাগ মানুষই ঘুরে ঘুরে দাম সম্পর্কে ধারণা নিচ্ছেন। উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, হাটে খামারিদের সুযোগ সুবিধা নিশ্চিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারদের। শহীদুল হক জীবনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। বিভিন্ন রং বেরঙে সাজে সজ্জিত হয়েছে রাজধানীর গরু হাটগুলো। মাঠের গরু যাতে ভিজে না যায় এজন্য টানানো হয়েছে মাঠ ভর্তি ত্রিপল। বেচাকেনা জমজমাট হওয়ার আশায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদের বাকি আর সপ্তাহখানিক, নগরে হাটে এসে গেছে হাজার হাজার গরু। ভোগান্তি এড়াতে আগেভাগে এসে গেছে বিভিন্ন জেলার খামারিরা। যেহেতু আমার বড় গরু, যদি ভিতরে চাপের মধ্যে জায়গা পাই তাহলে আমার গরু নিয়ে রাখা এবং বিক্রয় করার সমস্যা হবে, বিধা আমি অনেক আগে এসেছি। দরদাম বলছে কিন্তু গরু বেচা কেনা মতন বলছে না, হয়তো তাদের রাখার জায়গা নেই, যার কারণে তারা তো এই মুহূর্তে গরু কেনে না। একটু টাইম যখন আগে আসবে তখন তারা গরু কেনাকাটা করবে। কাস্টমার আসছে, দামাদামি করছে, দাম বোধমত হচ্ছে না, তাই আমরা গরু ছাড়ছি না। বিক্রি শুরু হতে আরও সময় লাগবে বলে মনে করছেন হাটে আসা খামারিরা। জায়গা স্বল্পতার কারণে ঈদের কাছাকাছি সময় গরু কেনার ইচ্ছা নগরবাসীর। আমি গরু দেখতে আসছি, অনেক গরু উঠছে, বিভিন্ন ধরনের গরু, দেখার মতো গরু, অন্যান্য হাটের তুলনায় এই হাটে খুব সুন্দর সুন্দর গরু উঠছে। গতবারের তুলনায় এবার গরু একটু বেশি, ঈদের জন্য গরু কিনতে দেখি মিলে গেলে কিনব। আমরা যেহেতু ঢাকা শহরে ভাড়া বাড়িতে থাকি, আমাদের জায়গারও সংকুলন, যার কারণে হয়তো দুই চার দিন আগে কেনা হয় না, ঈদের একদিন দুই দিন আগে আমরা আমাদের সাধ্য মতো একটা গরু নেওয়ার চেষ্টা করি। গরমে বেশ ভোগান্তি পোয়াতে হচ্ছে গরু নিয়ে। ইজারাদার জানান, গরুর দেখভাল, গরুর স্বাস্থ্যের কথা বিবেচনা করে করা হয়েছে সব রকম নিরাপত্তার ব্যবস্থা। আমরা ব্যাপারীদের জন্য তাদের থাকার ব্যবস্থা, তাদের গরু টরু বাঁধার ব্যবস্থা, এবং এখানে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, আমরা পুলিশ বাহিনী, র‍্যাব, আরও এনএসআই যারা যারা আছেন, ওনাদের জন্য আমরা রুম করে দিছি। ওনারাও যথারীতি ওনারা ওনাদের রুমে বসে এখানে পর্যবেক্ষণ করছেন। এবছর টানা দুই সিটি কর্পোরেশন মিলিয়ে পশুর হাট বসেছে 20টি, কয়েকটি রয়েছে প্রক্রিয়াধীন।
তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় বসছে না এবার আফতাবনগর গরুর হাট। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শুরুতেই সার বাংলার সংবাদ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রোজার মেশিন চালিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় একটি চক্র। বালু উত্তোলনের ফলে একদিকে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব, তেমনি ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনকে তোয়াক্কা না করেই প্রকাশ্যে চক্রটি তাদের অবৈধ বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার মেহেদি হাসান মুঠোফোনে বলেন, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ও উত্তোলনকারী চক্রটির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সীতাকুণ্ডে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে জমিসহ ঘর পেয়েছে 45 জন গৃহহীন পরিবার। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে 45 জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির নামজারি খতিয়ান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম রাজু, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন সহ অনেকে। বরিশালের গৌর নদীতে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের পঞ্চম পর্যায়ে 32 জন গৃহ ও ভূমিহীনের মাঝে ভূমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে জমি ও গৃহ হস্তান্তরের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শহীদ সুকান্তবাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরো অনেকে। ঈদুল আজহাকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার দেশি ফ্যাশন ব্র্যান্ডের প্রেসিডেন্সি শোরুমের উদ্বোধন করা হয়েছে। মাওনা চৌরাস্তার ভাই ভাই সিটি কমপ্লেক্সের এক এই উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ জানান, পোশাক মানুষের ব্যক্তিত্বের কথা বলে। বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে প্রেসিডেন্সি পোশাক ডিজাইন করেছে। ঈদকে সামনে রেখে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, টি শার্ট এর নতুন সমাহারে সাজানো হয়েছে শোরুমটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাই ভাই সিটি কমপ্লেক্সের স্বত্বাধিকারী সহ ব্যবসায়ীরা। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পাবনার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে গোলাম হোসাইন রাসেল, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা পারভিন পাখি শপথ গ্রহণ করেন। মঙ্গলবার বেলা তিনটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নবনির্বাচিত শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মাকসুদ হোসেন। মঙ্গলবার শপথ গ্রহণ করেন বন্দর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন। তাকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। মাকসুদ হোসেন নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান এম রশিদ থেকে 15,038 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে।
15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। এই প্রস্তাবে ভোট দেয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া। গত 31 মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবটি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। এদিকে নিরাপত্তা পরিষদ পাস হওয়া যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে যুদ্ধবিরতির শর্তগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার সদিচ্ছার কথা জানিয়েছে হামাস। তবে নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা 3টি অভিযোগই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার মামলায় ফৌজদারি আদালত অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে আরও জানিয়েছে অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টার বাইডেনের সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ মামলায় বলা হয় 2018 সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সে অস্ত্র কেনার সময়ে নিজের মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। ফুলের পাশাপাশি বই দিয়ে সাজানো হলো বরের গাড়ি। এমন সাজের গাড়িতে চড়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে বর গেলেন শ্বশুরবাড়ি। এমন ব্যতিক্রমী বিয়ের গাড়ি সাজানো হয়েছে গফরগাঁও উপজেলায় বারবাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামে। বরের প্রাইভেট কারের সাজ দেখতে ভিড় জমান স্থানীয়রা। বিয়ের বর বারবাড়িয়া গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে কুয়েত প্রবাসী সামাজিক সংগঠন গ্রন্থকুটির পরিচালক মোহাম্মদ হানিফ। এমন গাড়ি সাজানোর কারণ হিসেবে জানান, বর্তমান প্রজন্মকে মাদক ও মোবাইলে আসক্ত থেকে দূরে রেখে বই পড়ার প্রতি আগ্রহী করতে তাই এই ব্যতিক্রমী উদ্যোগ। নিজের বই পড়ুন, অন্যকে বই পড়তে আগ্রহী করুন, তবেই সমাজে শিক্ষার আলো ছড়িয়ে পড়বে জানায় গ্রন্থকুটির সদস্যরা। এর উদ্দেশ্য হলো যুব সমাজকে বইমুখী করা। আপনারা বই পড়ুন, বই গিফট করুন, একে অন্যকে বই পড়াইতে সহযোগিতা করুন। বর্তমান সমাজে মানুষ মোবাইলে আসক্ত। আমি চাই প্রত্যেকটা যুবক যুবতী তারা বই আসক্ত হোক, সেই জন্য মূলত তাদেরকে অনুপ্রেরিত করার জন্যই আমার এই আজকের এই বই দিয়ে বিয়ের গাড়ি সাজানোর কথা। চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী কৈবল্যধাম হাউজিং স্টেট বি ব্লক সমাজ কল্যাণ কমিটির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে মোট 7 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সভাপতি পদে হাজি সোলাইমান, সাধারণ সম্পাদক পদে মীর আহমেদ খোকন, সহসভাপতি পদে পেয়ার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কামাল উদ্দিন সহ অন্যান্য। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 20 জুন, নির্বাচন হবে আগামী 19 জুলাই। এবার খেলার সংবাদ। আইসিসি টি-20 বিশ্বকাপে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের বলি হল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে 4 রানে হারল বাংলাদেশ। নিউইয়র্কে টস হেরে ফিল্ডিংয়ে নামা টাইগারদের ভালো শুরু এনে দেন পেসাররা। মাত্র 23 রানে টপ অর্ডারের 4 উইকেট তুলে দেন তাসকিন ও তানজিম। এরপর পরিস্থিতি সামাল দেন ক্লাসেন ও মিলার। শেষ পর্যন্ত 113 রানে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। জবাব দিতে নেমে জয়ের পক্ষেই ছিল বাংলাদেশ, তবে 17তম ওভারে মাহমুদুল্লাহর প্যাডে লেগে বল সীমানা পার হওয়ার সময় বিতর্কিত আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। রিভিউ বাতিল হয়ে যায় আউটের সিদ্ধান্ত। রিয়াদ বেঁচে গেলেও আইসিসির নিয়মের বেড়াজালে বাতিল হয়ে যায় 4 রান। এরপর
তৌহিদ হৃদয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। শেষ দিকে জাকের ও রিয়াদ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে ব্যর্থ হন। এতে 4 রানে হারে বাংলাদেশ। শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আরও 70 উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা। ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু আজ, কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়। দেশের বিভিন্ন স্থানে জমি উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 12:30। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।